আসসালামু আলাইকুম, আমি মিস্টার আর্টিফিচার। আজ আপনাদেরকে দেখাবো বেতের ফার্নিচার করতে গিয়ে কিভাবে বেতগুলোকে ব্যান্ড করা হয়। প্রথমে বেতগুলোকে বার্নার দিয়ে গরম করে নিতে হবে এবং পা অথবা কোনো কাঠের ফ্রেম দিয়ে আস্তে আস্তে প্রেসার দিয়ে টার্গেটিং শেপ অনুযায়ী এটাকে ব্যান্ড করতে হবে। আমরা এখানে যে ব্যান্ডটা করতেছি সেটা 24 ইঞ্চি ডায়ামিটারে ব্যান্ড করার টার্গেটে ব্যান্ড করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা অল্প অল্প করে আমরা গরম করে নিচ্ছি বার্নার দিয়ে এবং আস্তে আস্তে পা দিয়ে প্রেসার দিয়ে এটাকে টার্গেটিং শেপে ব্যান্ড করে নিচ্ছি। অলমোস্ট আমাদের এটা ব্যান্ড হয়ে গিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 70 থেকে 80% ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ডটা একসাথে সমস্ত জায়গায় হিট দিলে হবে না এবং বেশি কম জায়গায় দিলেও হবে না, তাহলে ব্যান্ডটা বেশি পরিমাণে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যারা প্রথমে কাজ করবেন কয়েকবার করে চেষ্টা করে নেবেন, একটু অভিজ্ঞতার ব্যাপার আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলমোস্ট 90% ব্যান্ড হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাটটাকে ব্যান্ডের পরে এক্সট্রা অংশটুকু কেটে ফেলবো। কেটে ফেলার পরে এই যে আমরা বারবার ফিতা দিয়ে মেপে দেখতেছি আসলে আমাদের টার্গেটিং শেপে হচ্ছে কি না, এবং কাঠের যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটটাকে সঠিকভাবে ধরে সঠিক জায়গায় সঠিক প্রেসার দেবার জন্য ব্যবহার করা হয়। আমরা এক্সটেনশনটা কেটে ফেলে ব্যাটটাকে আমাদের যে টার্গেটিং শেপ ছিল 24 ইঞ্চি ডায়ামিটার সেটা করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।